যার যার অবস্থা থেকে সে তার কর্ম পালন করবে। তারা কমিটমেন্ট করেছেন, আমি তাদের কমিটি অভিভূত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের কি কথা হলো? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপপরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় আসন্ন শারদীয় উৎসব নির্বিঘ্নে পালনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মন খুলে খোলামে আলোচনা করবেন, আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আমরা বলব। আমরা একটা ঘরোয়া সভা করছি এই কারণেই আগামী পথ আমরা একসাথে চলবো, একসাথে পথ চলতে। আমাদের কাছে উপস্থিত যুব নেতা, আমার প্রিয় নেতা জাহিদুজ্জামান মনা ভাই, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত। যার যার অবস্থা থেকে সে তার কর্ম পালন করবে, তার ব্যবসা পরিচালনা করবে। আছে যুব সাধারণ সম্পাদক জেলা বিএনপি, তার জন্য তারা কমিটমেন্ট করেছেন, আমি তাদের কমিটি অভিভূত হয়ে দেখি। সবাই যার যার জায়গা থেকে বলেন, মানে যেখানে প্রবলেম আছে আমাদের একটা মনিটরিং সেল তৈরি করা উচিত, যেটা আপনাদের আমাদের নেতৃবৃন্দ শেখর ভাইয়ের বরিষ্ঠ নেতৃত্বে কারো জন্য তাদের কোনো সমস্যা হয়নি, তারা সুন্দরভাবে আপনাদের সূচনা করছে। উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মূলত আসছিলাম, যাই হোক না, মনে হয় অর্থনৈতিক কারণে হয়তো পুজো হচ্ছে না, সেটাও আমি জানিয়ে গেলাম। তবে আমি সম্মানীয় সভাপতি, আমার প্রিয় নেতা, সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি আমাদের, আপনারা জানেন আমাদের সমস্যা এখনো পর্যন্ত আমরা দেখি নাই, যে আমরা সেই কারণে পূজা অর্চনা করতে পারছি না। আমাদের যে সরকারি অনুদান কিছু পেত, আমরা অনেকে হয়তো ভাবছি যে এটা হয়তো হবে না। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা মজিদ ভাই কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে আমরা প্রশাসকের সাথে বসে সেটা আমরা ক্লিয়ার করছি। আমরা কিন্তু সেটা সবাই ইতিমধ্যে শুনেছি, একটা মনিটরিং সেল করে এবং মোবাইল নাম্বার দেয় প্রত্যেক জায়গায়। আমাদের কিছু নিয়েই হোক আর আমাদের বড় ভাইদের নেতৃত্বেই হোক, যেভাবেই হোক, একটি মনিটরিং সেল দেবে এবং মোবাইল নাম্বার থাকবে, সেটাই আমরা তাদের কাছে কোনো রকম অসুবিধে হলে যোগাযোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য। আমাদের নেতা যখন বিভিন্নভাবে আমাদের আশ্বস্ত করেছে, মাইকিং করেছেন, এবং আমাদের হরিণাকুণ্ড বিএনপির যে সভাপতি সেক্রেটারি তাইজাল ভাই, শাহ হাসান ভাই আমাদের কাছে বলেছে, আমাদের বলেছে যে আপনারা নির্বিঘ্নে থাকেন, নির্বিঘ্নে বিভিন্ন কাজকর্ম করেন, আমাদের ধর্মীয় উৎসব সহ আমাদের ব্যবসায়ী সুন্দর সুষ্ঠুভাবে হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।